ever wanted to open my shit before this year. So guys, আমাদের Google Adsense চলে এসেছে আর এটা কোন চ্যানেলে জানো কোন চ্যানেলে মিনি সিরিজে চলে এসেছে এটা মিনি সিরিজের Google আবার আসছে কোথায় পড়েছে দেখো মিনি সিরিজের Google Adsense কিন্তু চলে এসেছে কোনটা কাটো যাই হোক তো আমাদের মিনি সিরিজের Google Adsense চলে এসেছে তো চলো চলো দেখিনি দেখিনি মিনি হিন্দি গাম্মা কি বলে আমি বলে দেব তো এই এই অ্যাক্সেসটা আমাদের মাত্র 2 মাসের মধ্যে তাই তো 2 মাস মানে আমাদের মডারেশন অনুরোধ মানে 1 মাসও হয়নি না 18 দিন আছে হ্যাঁ 18 দিন হচ্ছে 18 দিনের মধ্যে আমরা অ্যাক্সেস পেয়ে গেছি আর এটা কিন্তু তোমরাও পেতে পারো কি করে না পাবে চলো ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আর এটা আমাদের খুবই মানে আনন্দের একটা বিষয় এটা আমার অ্যাক্সেস না এটা সাগরের অ্যাক্সেস আমি না অ্যাড্রেস আমি যে সো চ্যানেলে কাজ করি গাইস এবার ওর 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 টাকাই টাকা পয়সাই পয়সা থাকে না কোনো ব্লগ নেই তাই ভিডিও শুট তো হয়ে গেছে আর ভিডিও শুট করতে এসেছিল কে কে কই এই যে বুড়ি পিসি ভিডিও শুট করতে এসেছিল বুড়ি পিসি আর আমার মাও এসেছিল সাথে আমাদের শুট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব টাটা টাটা দাও টাটা দি দাও টাটা এই আমার পাওয়ার ব্যাংক কবে দেবা পাওয়ার ব্যাংকই দেয় না গাইস আমার পাওয়ার ব্যাংকটা নিয়েছে কতদিন হয়ে গেছে পাওয়ার ব্যাংক দিয়ে যাবা কবে দেবা চলো 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 ও বাবা ইমাম বলছে এসো ডাকছে না ডাকো ডাকো দাদাকে ডাকো ওকে রেখে নে ও জেলে অর্পিতা দিদিভাই থেকে বাড়ি তো চলে এসেছি বাড়ি এসেই দেখো আমার আর রেস্ট নেই এখন আমি রান্না করতে বসবো বরবটির ললিপপ সেটা তোমরা আমার শর্টস চ্যানেলে দেখতে পাবে অলরেডি শর্টস পোস্ট হয়ে গেছে চলো সবকিছু জোগাড় হয়ে গেছে এবার রান্নাটা করে নিই গাইস এখানে আমি দেখো কি বানাচ্ছি ললিপপ দেখা কি করে বানাচ্ছি দেখা বরবটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার বরবটিগুলোকে জাস্ট গোল করে এরকমভাবে মুড়িয়ে কাঠি ঢুকিয়ে দেবো তাহলেই হয়ে গেল বরবটির ললিপপ তারপরে এগুলোকে ভেজে নেবো বানাতে বানাতেই অনেকটা টাইম চলে গেছে চলো তাড়াতাড়ি ভেজে নিই ভেজে আবার রেস্ট করতে হবে কারণ খুব ক্লান্ত লাগছে কালকে সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করেছি তারপরে বাড়িতে এসে রান্না করার পর আমার আর শক্তি ছিল না যে আমি ভিডিও করব বা ভাত খাবো রাত্রেবেলা তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু কিচ্ছু গোছাইনি তার জন্য আমার ঘরটা দেখেছো আজকে পুরো ডাস্টবিনের মতো হয়ে রয়েছে না না তোমাদের আজকে ঘর গোছানো দেখাবো না আজকে তোমাদের আমি বলবো আমাদের এত তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে গুগল অ্যাডসেন্স কেন চলে আসলো কাঠের তলায় এত পার্সেলের বাক্স দেখে ভয় পেয়ে জন্য এগুলো সব প্রমোশনের জন্য আসে যাই হোক এইদিকে আমি ঘরটা গোছাতে গোছাতে চলো তোমাদের বলে দিই মিনি সিরিজ এই চ্যানেলটা ওপেন করেছিলাম আমরা আজ থেকে 6 মাস আগে কিন্তু এই চ্যানেলে সেরকম ভিডিও পোস্ট করা হতো না ওই দু একটা শর্টসের জন্য রিল পোস্ট করতাম আর নয়তো এক দুটো ব্লগ পোস্ট করতাম সারা মাসে কিন্তু এটা সাগরের চ্যানেল হওয়াতে আমি সাগরকে একটু জোর দিয়েই বললাম যে তুমি একটু ফোকাস দাও চ্যানেলটার উপর অ্যান্ড আমিও ফোকাস দিই তারপরে আমরা শর্টস পোস্ট করা শুরু করলাম রিসেন্ট 2 মাস ধরে আমরা এই চ্যানেলটার উপর ফোকাস দিয়েছি এবং শর্টস মিনি ব্লগ পোস্ট করা শুরু করেছি সঙ্গে সঙ্গে লং ভিডিও আর যখন এই চ্যানেলটার উপরেও আমরা ফোকাস আর ভালোবাসার সাথে মিনি ব্লগ বিভিন্ন টাইপের শর্ট ভিডিওস রিল এগুলো পোস্ট করা শুরু করলাম তখন খুব তাড়াতাড়ি আমাদের কিন্তু মনিটাইজেশন অন হয়ে যায় আর তোমরা তো জানোই 4000 ঘন্টা ওয়াচ মিনিট পূরণ না হলেও 10 মিলিয়ন শর্টস ভিউ হলেই এখন মনিটাইজেশন অন করে দিচ্ছে 2 মাস ধরে আমরা চ্যানেলটার উপর খুব ফোকাস দিয়ে কাজ করি আর 2 মাসের মধ্যেই আমাদের কিন্তু চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে অলরেডি আমাদের কাছে গুগল অ্যাডসেন্স চলে এসেছে এবং নেক্সট মান্থে আমরা কিন্তু পেমেন্টও পেয়ে যাব দেখো তোমাদেরকে বলতে বলতে আমার কিন্তু ঘর গোছানো হয়েও গেছে এইভাবে দুই সাইডে জামাকাপড় ভাগ করে রেখেছি কারণ একদিকে জামাকাপড় রোদে দিতে হবে আরেকদিকে জামাকাপড় কাচতে হবে তাই আর এদিকে দেখো আমিও নিজেকে একটু দেখিয়ে নিলাম যাই হোক যেখানে ছিলাম তোমরা বুঝলে তো তা
তাহলে ফোকাস আর ভালোবাসা দিয়ে করলে কিন্তু তোমরাও পারবে। ইভেন আমার দাদা বৌদি চ্যানেলেরও মনিটাইজেশন অন হয়ে গেছে মাত্র 3 মাসের মধ্যে। যাই হোক, আমাদেরটা একটু তাড়াতাড়ি হয়েছে, কিন্তু যারা নতুন করছো তাদের কিন্তু ভালোবাসা আর পেশেন্স নিয়ে কাজ করতে হবে, তাহলে তোমাদেরগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার চলো, অনেকেই আমাকে বলো, দিদি তোমাদের বাড়ির ডিজাইনটা ঠিক কিরকম আমাদের একটু ভালো করে দেখাবে, তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। আমাদের বাড়ি থেকে এভাবে ঢুকেই কিন্তু আমাদের একটা বিশাল বড় বারান্দা আছে, যেখানে আমরা বাড়ির সবাই বসে টিভি দেখি, চা খাই, আড্ডা দিই, গল্প করি, সবকিছু। তারপরেই রয়েছে আমাদের একটা বিশাল বড় রান্নাঘর, আর রান্নাঘরের পাশেই রয়েছে আমাদের ওয়াশরুম, সাথে রয়েছে সিঁড়িঘর। আমাদের থাকার ঘরের তুলনায় রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড়, কারণ তোমরা সবাই এগ্রি করবে দিনের বেশিরভাগ টাইম কিন্তু রান্নাঘরেই কাটাতে হয়, তাই রান্নাঘরটা একটু বড় সড়ো খোলামেলা হলে খুবই ভালো হয়। আর এইদিকে দেখো 3টে রুম হয়েছে, এই পাশের রুমটা আমার বাবা মার, এই পাশের রুমটা হচ্ছে দাদার, আর এইটা হচ্ছে আমার রুম। আমার ঘরটা তোমাদের কি দেখাবো, বারবার তো আমার ঘরটাই তোমরা ব্লগে দেখো, তার থেকে ভালো তোমরা যেগুলো দেখতে চেয়েছো সেগুলোই দেখাই। এই দরজার ডিজাইনগুলো অনেকেই দেখতে চেয়েছো এবং জিজ্ঞেস করেছে এগুলো কাঠের কি, কাঠের বলতে এগুলো হচ্ছে প্লাইয়ের দরজা, আর এগুলো এক একটা দাম পড়েছে 5000 টাকা করে। বাবা মায়ের ঘরের দরজা আর আমার ঘরের দরজা কিন্তু সেম, আর দাদা বৌদির ঘরের দরজাটা আমরা গণেশ ঠাকুরের ডিজাইন লাগিয়েছি। আর দেখো বাবা মার ঘরে কিন্তু খাট নেই, রয়েছে আমাদের ব্যবসার মালপত্র। ওই ঘরটা বরাবরই একটু অগোছালো থাকে, তাও মা চেষ্টা করে গুছিয়ে রাখার, কারণ বোঝোই তো যে সবসময় মাল দেখতে কেউ না কেউ আসে, আর সবসময় গোছানোটা পসিবল হয়ে ওঠে না। জানো তো আমার যে রাখি দেবনাথ চ্যানেলের প্লে বাটনটা আছে সেটা পড়ে গিয়ে ভেঙে গেছিল, তারপরে দাদা ঠিক করে দিয়েছে। সে পড়ে যাওয়ার পর সে আমার কি কান্না, কারণ ওটা আমার সব থেকে প্রথম প্লে বাটন, আর এখন তো প্লে বাটন পাওয়া খুবই সোজা, আর আমি যখন প্লে বাটন পেয়েছি তখন কিন্তু এই ব্যাপারটা খুবই টাফ ছিল। চলো সবকিছুই তো কমপ্লিট, এবার স্নান করার আগে মুখে একটু দই আর হলুদ মেখে নিই, কারণ মুখে অনেক ট্যান পড়ে গেছে। কালকে সারা দিন শুটে ছিলাম, প্লাস রোদ হচ্ছিল, কখনো বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার লাইটের সামনে মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার না কম্বিনেশন স্কিন, আই মিন ড্রাই আর অয়েলি, আমি দেখেছি এই হলুদ আর দইটা মিক্স করে মাখলে আমার মুখে খুব ভালোভাবে শুট খায়, সাথে খুব ভালোভাবে ট্যানও রিমুভ হয় এবং মুখটা ব্রাইটও হয়। তোমরা কিন্তু ইউজ করতেই পারো, দই অবশ্য খেতেও যেমন ভালো তেমন মুখে লাগানোও কিন্তু ভালো। যাই হোক, এবার তাড়াতাড়ি অ্যাপ্লাই করে স্নান করে নিই, কারণ আমাকে আবার যেতে হবে কাঁচড়াপাড়া, তার জন্য রেডিও হতে হবে। ফ্রেশ হয়ে তো চলেই এসেছি, দেখছো মুখটা কত ফ্রেশ ফ্রেশ লাগছে। যাই হোক, এবার চলো রেডি হইনি, কারণ কাঁচড়াপাড়া যেতে হবে। তোমাদের বললামই তো, আর কাঁচড়াপাড়া গিয়ে কি করলাম না করলাম সেটা কিন্তু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা কেমন লাগলো জানিও।